নমস্কার বন্ধুরা আজ আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম এখানে কিছুটা পরিমাণ পাকা কাঁঠাল নিয়েছি আর বেশ কয়েকটা কোয়া আমি নিয়েছি আর ভীষণই পিঠে খাবার ইচ্ছা গেল আর এই জল বর্ষার দিনে বৃষ্টি হচ্ছে বাইরে তো কী করবো আর মেয়েরাও বায়না করছে মা একটু পিঠে খাবো আর একেবারে চালের গুঁড়ি ছাড়া একেবারে রকম ঝামেলা ছাড়াই দেখতে পেলেন আমি কিছুটা কাঁঠালের কোয়া নিয়ে ভালো করে পরিষ্কার করে বেছে নিয়ে গ্রেট করে নিয়েছি এবারে নিয়েব একেবারে মিশ্রণটি হয়েছে একেবারেই খুব সুন্দর স্মুথলি এখানে কোনো রকম ছাঁকার দরকার নেই এবারে যেমন আমরা আটা ময়দা মাখাই এখানে জল ছাড়া কিন্তু মেখে নিতে হবে ওই পিওরিটা দিয়ে এবারে দেখলেন আটা ময়দা পাইল করে আমি এখানে লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে একটা ডো রেডি করে নিয়েছি আর ডোটা করতে হবে যেমন আমরা লুচি পরোটা যেমন আমরা রুটি খেয়ে থাকি সেরকম একটা নর্মাল ডো আর এদিকে আমি একটা করার মধ্যে একটা মাঝারি সাইজের নারকেল দুটো এলাচ আর চায়ের যে কাপের আমরা চা খাই সেই পরিমাণ মতো চিনি দিয়ে আমি এটাকে ছাই মেরে নিয়েছি মানে নারকেলটাকে ভেজে নিয়েছি দুর্দান্ত খেতে হবে জল বসার দিনে একেবারে চালের মুড়ি ছাড়াই পিঠেটা বানাবো তো একেবারেই সহজ পদ্ধতিতে বানাচ্ছি আর খেতে হয়েছে অসাধারণ আপনারা না বানালে না খেলে বুঝতেই পারবেন না তো আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন দারুণ লাগবে এবারে দেখুন এখানে আমি একটা লুচি রুটির আকারে একটা লেচি নিয়ে রুটির মতো পাতলা করে বেলে নিয়েছি এখানে আমি তিনটে বেরিয়েছি এবারে ওপর থেকে নারকেলটা ভালো করে সাজিয়ে নিয়ে আরও একটা রুটি দিয়ে আরও একবার নারকেলগুলোকে সাজিয়ে নিয়ে আরও একটা রুটি দিলাম এখানে মোট আমার তিনটে রুটি আছে এবারে আমি এখানে একটা রোল করবো এইভাবে মুড়ে একটু রোল বানিয়ে নেব আর এই পিঠেটা খুবই সোজা দেখুন একেবারে ঝামেলা ছাড়া ঝটপট করে দিতেও পারবেন বাড়িতে কোনো কেউ গেস্ট হলে তাড়াতাড়ি বানিয়েও দিতে পারবেন বা বাচ্চা কাচ্চা বা আমরাও যখন মনে করবো খেতে পারবো আর চালেগুলি সবসময় হাতের কাছে থাকে না তাই এখানে আমি আটা ময়দাটা ব্যবহার করলাম আপনারা যে কোনো ময়দাও নিতে পারেন আবার আটাও নিতে পারেন এখানে গরম জল আগে থেকে বসে নিয়েছি আর এবার এখানে আমার এখানে মাত্র সাত মিনিট সময় লেগেছে ভাবাতে তো দেখুন এইভাবে ভাবিয়ে নিয়েছি এবারে ভাপানো হয়ে গেছে এবারে এইভাবে কেটে নেবো ঠান্ডা হলে খেলে দুর্দান্ত খেতে লাগবে আমি এই ডিজাইনটা করেছি দেখতেও ভালো লাগবে তার জন্য এই ডিজাইনটা করা হয়েছে তো আজকের মতো